নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশন উইথ তারুগিরি বন্ধুরা বেঙ্গল গভর্মেন্টের তরফ থেকে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সব কিছু কমপ্লিট ডিটেলস আমরা এই ভিডিওতে জানবো তাই আমি আগেই রিকোয়েস্ট করছি আপনাদেরকে যে কোথাও ভিডিওটি স্কিপ করবেন না আর কী কী এডুকেশনাল কোয়ালিফিকেশান রিকোয়ার আছে এজ রিকোয়ারমেন্ট কী আছে সব কিছু আমরা এখানে ডিটেল ওয়াইজ ডিসকাশন করবো কী করে আপনাদেরকে অ্যাপ্লাই করতে হবে কতটা ভ্যাকেন্সি এখানে রিলিজ করা হয়েছে আর কোন কোন পদের জন্য ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে সব কিছু কমপ্লিটলি জানবো তো তো চলুন ভিডিওটি স্টার্ট করি আর ভিডিওটি স্টার্ট করার আগে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক তো দেখুন বন্ধুরা রাজ্যে এখানে অনেকটি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে যার মধ্যে আপনাদের গ্রুপ ডি ভ্যাকেন্সি আছে এলডিসি ভ্যাকেন্সি আছে এমটিএস মাল্টিটাস্কিং স্টাফের ভ্যাকেন্সি আছে আরও অনেকটি ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে তো চলুন এবার দেখে নিচ্ছি আমরা নোটিফিকেশান পিডিএফটা তো দেখুন বন্ধুরা আমরা চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশান যেটা এখানে রিলিজ করা গেছে রাজ্য সরকার তরফ থেকে এবার উপরে আমরা পড়তে পাচ্ছি যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ কালিম্পং মানে কালিম্পং জেলার তরফ থেকে এটা প্রকাশিত করা হয়েছে ঠিক আছে এবার দেখতে পাচ্ছি আমাদের নোটিফিকেশান সিলেকশন অফ দ্য কন্ট্রাকচুয়াল স্টাফ আন্ডার ভ্যারিয়াস হেলথ প্রোগ্রাম ফর কালিম্পং মানে এই যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে সেটা কালিম্পং জেলার জন্য রিলিজ করা হয়েছে ভ্যাকেন্সি তাহলে যদিও আপনারা কালিম্পং জেলার কাছাকাছি থাকেন তাহলে আপনারা এই ভ্যাকেন্সিটা ভরতে পারবেন আর যদিও এই ভ্যাকেন্সিটা আপনারা না ভরতে পারেন আপনার নিজে ডিস্ট্রিক ডিস্ট্রিক্টের যে নামটা আছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন তো তাহলে আপনাদের ডিস্ট্রিক্টের জন্য যখন ভ্যাকেন্সিটা আসবে তখন আমি আপনার চ্যানেলটে আপনাদেরকে এখানে সব ইনফরমেশনগুলো প্রোভাইড করে দেবো তো তাহলে নিজে নিচে কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করবেন নিজের ডিস্ট্রিক্টের নাম ঠিক আছে তাহলে এই ভ্যাকেন্সিটা কার জন্য আছে কালিম্পং জেলার জন্য এবার দেখে নিচ্ছি এখানে আমরা ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার কালিম্পং ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেটস অ্যাজ পার ক্রাইটেরিয়া মিনস অ্যান্ড উইথ অ্যাটাসড নোটিফিকেশন আগেনস্ট দ্য ভ্যাকেন্ট পোস্ট ওকে অ্যাপ্লিকেশন মাস্ট বি সেন্ট ইন স্ক্যান্ড অ্যান্ড পিডিএফ ভারসন্স ইন প্রেসক্রাইব পারফর্মা অ্যাট্যাচড হেও উইথ টু দি ইমেল আইডি দ্যাট ইজ গিভেন বিলো অন অন আর অল টোয়েন্টি ফিফ্থ অফ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি মানে আপনাদেরকে এখানে কী করে অ্যাপ্লাই করতে হবে সেটা আমি আগে আপনাদের বলে দিচ্ছি এখানে মেনশন করা আছে যে আপনাদেরকে কী করতে হবে যে অ্যাপ্লিকেশন ফর্ম মানে যেই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন তো সেই পোস্টের জন্য আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা আগে ফিল আপ করবেন তারপরে ওকে কি করতে হবে ওখানে পিডিএফ ফর্মেটে ওকে আগে কনভার্ট করতে হবে আর তার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পিডিএফ ফরমেট ভার্স অ্যান্ড ইনপ্রেস কার্ড হেয়ার উইথ ইমেল আইডি তো তাহলে আপনাদেরকে কী করতে হবে সে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পর আপনাদেরকে এখানে এই ইমেল আইডি যেটা গিভেন আছে এখানে এখানে আপনাদেরকে সেন্ড করতে হবে ডেটটা কখন আছে তো পঁচিশ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টির আগে আপনাদেরকে সাবমিট করতে হবে আর নেক্সট এখানে কী লেখা আছে যে স্পিড পোস্ট রেজিস্টার্ড পোস্ট কুরিয়ার সার্ভিস নট রিকোয়ার্ড মানে যারা ভাবছেন যে আমি স্পিড পোস্ট থেকে ট্রান্সফার করবো কুরিয়ার সার্ভিস থেকে পোস্ট করব তাহলে আপনাদের জন্য এখানে মানে এই এই সার্ভিসটা এখানে কাজ করবে না তাহলে আপনাদের কি করতে হবে নিজের ফর্মটা ফিল করে এখানে ইমেল আইডি আপনাদের অ্যাটাচ করতে হবে বা সেন্ড করতে হবে এবার দেখে নিচ্ছি নেক্সট আ লং উইথ সেলফ আটেস্টেড টেস্টিমোনিয়াল ইন সাপোর্ট অফ এজ কাস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইটিসি ইন স্ক্যান্ড অ্যান্ড পিডিএফ ভার্সন আর ফর্মটা ফিল আপ করার পর আপনাদেরকে কী করতে হবে আপনাদের যত রিকোয়ার্ড ডকুমেন্টস আছে মানে সেই পোস্টের জন্য যে যে রিকোয়ার্ড ডকুমেন্টস থাকবে সেটাকে আপনাদের পিডিএফ ফর্মেটে কনভার্ট করে এই ফর্ম ফর্মের সঙ্গে আপনাদেরকে অ্যাটাচ করার পর আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড এখানে রিকোয়ার্ড আছে কেন কি আপনারা দেখতে পাচ্ছেন যে সেলফ অ্যাটেস্টেড এখানে রিকোয়ার্ড আছে তাহলে নিজের এজ প্রুফ কাস্ট প্রুফ সব কিছুই ওখানে অ্যাটাচ করে আপনাদেরকে সেই ইমেল আইডিটে পোস্ট করতে হবে বা সেন্ড করতে হবে নেক্সট এখানে দেখে নিচ্ছি দ্য ক্যান্ডিডেট শুড মেনশন ইন মেনশন দ্য নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর দ্য স্পেস ফর অ্যাট দ্য স্পেস মেনশন অ্যাস সাবজেক্ট মানে আপনারা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টটাকে আপনাদের মেনশন করতে হবে দ্য কাট অফ ডেট ফর ক্যালকুলেশন অফ উইথ এইচ উইল বি টেন্থ অফ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি নেক্সট আমরা দেখে নিচ্ছি যে কোন কোন ভ্যাকেন্সি আছে আর কত ভ্যাকেন্সি আছে দেখে নিচ্ছি তো আপনার এক দুটো আমি পড়ে দেখি যে কেন কি অনেক ভ্যাকেন্সি এখানে রিলিজ করা হয়েছে তো প্রথমটা আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টস ম্যানেজার এন ইউএচএম নেম অফ দ্য প্রোগ্রাম এন ইউএ এখানে নম্বর অফ ভ্যাকেন্সি কটা আছে একটা ভ্যাকেন্সি আছে ল্যাব টেকনিশিয়ান একটা আছে ফার্মাসিস্ট ভ্যাকেন্সি দুটি আছে মেডিকেল অফিসার ফুল টাইম ভ্যাকেন্সি একটা আছে স্টাফ নার্সের ভ্যাকেন্সি দুটো আছে সাপোর্ট স্টাফ এলডিসি এবার দেখে নিন এখানে এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্কেও ভ্যাকেন্সি আছে একটা গ্রুপ ডি ভ্যাকেন্সি হচ্ছে একটা এএনএম এন ভ্যাকেন্সি হচ্ছে এখানে পাঁচটা কাউন্সিলর ভ্যাকেন্সি হচ্ছে চারটি ল্যাব টেকনিশিয়ান সি এচ এস এনসিডি ক্লিনিক ভ্যাকেন্সি হচ্ছে তিনটি ল্যাব টেকনিশিয়ান ডিস্ট্রিক্ট এনসিডি ক্লিনিক ভ্যাকেন্সি হচ্ছে একটা মাল এখানে মাল্টিটাস্কিং স্টাফ দেখে নিচ্ছে মাল্টি রিহাবিলেশন ওয়ার্কার যাকে বলা যায় ঠিক আছে সেখানে ভ্যাকেন্সি আছে আপনার তিনটি স্যানিটারি অ্যাটেন্ডেন্ট ভ্যাকেন্সি আছে দুটা হসপিটাল অ্যাটেন্ডেন্টও এখানে ভ্যাকেন্সি আছে এখানে দুটা নেক্সট দেখে নিচ্ছি বুধ ব্যাঙ্ক ল্যাব টেকনিশিয়ান ওকে এখানে ভ্যাকেন্সি হচ্ছে চারটি মেডিকেল অফিসার ভ্যাকেন্সি হচ্ছে একটা স্টাফ নার্সের ভ্যাকেন্সি হচ্ছে একটা ল্যাব টেকনিশিয়ান সাইকোলজিস্ট আপনারা দেখতে পাচ্ছেন আবার নিচে এখানে লোয়ার ডিভিশন ক্লার্কে আলাদা করে ভ্যাকেন্সি একটা আছে গ্রুপ ডি জিডিএ ভ্যাকেন্সি দুটা আছে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভ্যাকেন্সি আছে তার সঙ্গে সঙ্গে এখানে সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার ডিস্ট্রিক্ট কাউন্স কনসালটেন্ট কোয়ালিটি অ্যাসেন্স প্রোগ্রাম কাম উইথ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট এখানে অনেকগুলো ভ্যাকেন্সি আছে আপনারা দেখে নেবেন আর যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন এবার দেখে দেখে নিচ্ছি আমরা নিজে চলে আসবো দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশান মেনসার্ড আর মিনিম মিনিমাম অ্যান্ড মোর পোশন অফ দ্য সেম ডাজ নট এনটাইটেল দ্য ক্যান্ডিডেট টু ক্লেম সেকশন অর দ্য এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মাস্ট বি কমপ্লিটেড উইদিন দ্য ফার্স্ট ডেট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান মানে যদিও আপনারা অ্যাপ্লাই করছেন ভাবুন এলডিসি পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন তার যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান টুয়েলভ পাস আছে মানে আপনাদেরকে টুয়েলভ পাস হওয়া উচিত আছে কখন ডেট লাস্ট ডেটটা কখন আছে তো অনলাইন অ্যাপ্লিকেশন যখন থেকে স্টার্ট হচ্ছে মানে তার আগেই আপনারা সার্টিফিকেট হওয়া উচিত আছে আপনাদের কাছে ঠিক আছে মানে এইগুলো রিকোয়ারমেন্ট এবার দেখে নিচ্ছি ফর্মের কিছু ফর্মেট ঠিক আছে নিচে চলে আসবো যদি আমরা এখান থেকে তাহলে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথমটা হচ্ছে আপনাদের নোটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফিল ফ্যামিলি ওয়েলফেয়ার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন নেম অফ দ্য পোস্ট হচ্ছে অ্যাকাউন্টস ম্যানেজার এন ইউএচএম একটা ভ্যাকেন্সি রয়েছে এখানে ইউআরএর একটা ভ্যাকেন্সি আছে ঠিক আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন যে কমপ্লিটেড টু ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টিং সিস্টেম এইজ রিকোয়ার্ড আছে মোর নট মোর দেন ফর্টি ইয়ার্স এখানে রেমুনেশন হচ্ছে টোয়েন্টি থ্রি থাউজেন্ড টু টু হান্ড্রেড সেভেন্টি মেথড অফ সিলেকশান হচ্ছে স্কোরিং আপনাদের সিলেক্টিভ প্রসেডিও টোটাল মার্কস হান্ড্রেডে পরীক্ষা হবে আপনাদের এখানে অ্যাকাডেমিক্স দেখুন কী রিকোয়ার্ড আছে কম্পিউটার টেস্ট হবে এক্সপিরিয়েন্স ইন্টারভিউ করানো যাবে আপনাদের জন্য আচ্ছা একটা কথা আপনাদেরকে আমি এখানে বলে দিচ্ছি যে এই জবটা হচ্ছে আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে মানে কন্ট্রাকচুয়াল বেসিসে এটা জব হচ্ছে কিন্তু যাদের মাথায় এটা কোয়েশন উঠছেন যে কন্ট্রাক বেসিস মানে এটা কি পারমানেন্ট নেই না দেখুন এখানে একটা কথা আছে যদিও আপনার কাজ করছে ওখানে ঠিক আছে মানুষ মানে এখানে ভাবুন যে এক বছর জন্য আপনাদের কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে জব আছে যদিও এক বছর পরে আপনাদের যে কাজটা আছে ওনাদেরকে যদি ভালো লাগে তাহলে ওনারা আপনাদের জবটা কন্ট্রাকচুয়াল থেকে পারমানেন্টও করতে পারবেন ঠিক আছে সেটা মনে রাখবেন ভালো করে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আরও অনেকগুলো আছে আপনার নিচে চলে আসবেন এতগুলো ফর্মের যত যত এখানে ফর্ম আছে সব সবকটাই এখানে আপনাদের মেনশন করা আছে সো সো আপনারা এখান থেকে আসবেন দেখে নেবেন এই যে পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন ঠিক আছে সেই পোস্টের জন্য আপনারা এখান থেকে রিকোয়ার্ড ডকুমেন্টস এখান থেকে দেখতে পারবেন যে কী কী রিকোয়ার্ড ডকুমেন্টস আছে এজ লিমিট কী আছে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন এবার একটু ফর্মের ফরম্যাটটা দেখে নিচ্ছি যখন আমরা নিচে চলে আসবো স্ক্রল ডাউন করে নিচ্ছি অনেকটি ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করবেন সব কিছু এখান থেকে আপনারা দেখতে পারবেন ঠিক আছে এবার চলে এসছি আমরা আমাদের ফর্মে ফর্মেটে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফর্মের ফর্মেট আছে তো এটা দেখে নেবেন কি অনেক ইজি আছে আপনারা ইজিলি ভরতে পারবেন ফর্মটা তো এখান থেকে আপনার ফর্মটা ফিল আপ করে আবার আমি বলে দিচ্ছি আপনাদেরকে কী করতে হবে ফর্মটা ফিল আপ করার পর টোয়েন্টি ফিফথ অফ অগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি আগে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে ফর্মটা ফিল আপ করার পর আপনাদেরকে কী করতে হবে সেটাকে নিজের যে ডকুমেন্টস রিকোয়ার্ড আছে তার সঙ্গে অ্যাটাচ করার পর আপনাদেরকে সেন্ড করতে হবে যে ই অফিসিয়াল ইমেল আইডি যেটা গিভেন রয়েছে ওখানে আপনাদেরকে সেন্ড করতে হবে তো আশা করি সেটা আপনারা বুঝে গেছেন যদি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওকে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিচে কমেন্ট বক্সে নিজের ডিস্ট্রিক্টের নাম নিশ্চয়ই লিখবেন যদিও আপনাদের ডিস্ট্রিক্টের রিলেটেড কোনো ভিডিও মানে কোনো নতুন ভ্যাকেন্সি আসবে তাহলে আমি নিশ্চয়ই আপনাদেরকে একটা ভিডিও বানিয়ে ইনফর্ম করে দেবো আপনারা জানছেন এখন রাজ রাজ্য সরকার তরফ থেকে অনেকটি ভ্যাকেন্সি রিলিজ করা যাচ্ছে প্রত্যেক দিনই রিলিজ করা যাচ্ছে তাহলে আবার দেখা হবে পরে ভিডিওতে ভিডিওটি ভিডিওটি ভালো লেগেছে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার টেলিগ্রাম গ্রুপটা জয়েন করে প্লিজ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম গ্রুপের ওখানে জয়েন করতে পারবেন আবার দেখা হবে পরে ভিডিওতে ধন্যবাদ